हेलो फ्रेंड, गारंटी सक्सेस यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत। आमी आछि पार्थ, तुम्हारे साथ आज के आलोचना करब मिडाइवल हिस्ट्री तुगलक वंश। ठीक है, तो जरा अन्यान्य बैकग्राउंड थेके एसो, अर्थात जरा साइंस बैकग्राउंड थेके एसो, तादेर मन है जे इतिहासटा अनेक कठिन ब्यापार। ठीक है, देखो इतिहास कोनो कठिन ब्यापार नय, इतिहासटा जस्ट एकटा गल्प। आमरा गल्प जदि मने राखते पारि, इतिहास केन मने राखते पारि ना? तार कारण हच्छे जे आमरा होयतो सालगुलो मने राखते पारछि ना, বা হয়তো বড় বড় নামগুলো মনে রাখতে পারছি না। ঠিক আছে, এই জন্যই আমরা আমাদের কাছে ইতিহাসটা কঠিন বলে মনে হচ্ছে, এছাড়া আর কোনো কিছুই নয়। কিন্তু যখন তুমি পড়তে থাকবে এক সময় কিন্তু নাম আর সাল দুটোই কিন্তু মনে থাকছে, তখন দেখবে হিস্ট্রিটাও তোমাদের কাছে কতটা ইজি হয়ে গেছে। তো চলো শুরু করা যাক, কী নেওয়া আছে তুগলক ডাইনোস্টি। তো আজকে তোমাদের গল্পের মতো বলবো, আশা করি তোমাদের মাথায় পুরো রেজিস্টার হয়ে যাবে। তো আজকে শুরু করবো কী নেওয়া আছে তুগলক ডাইনোস্টি। ফ্রেন্ড, তুগলক যে ডাইনোস্টি সেটা শুরু হয়েছিল কবে? 1320 থেকে 1414, অর্থাৎ এই সময় পিরিয়ডটা ছিল তুগলক ডাইনোস্টি। ঠিক আছে, এই যে তুগলক ডাইনোস্টির প্রতিষ্ঠাতা করে, ঠিক আছে, তুগলক ডাইনোস্টির প্রতিষ্ঠাতা করে কে না আছে? গিয়াসউদ্দিন তুগলক। এ কিন্তু বেশি দিন এ করেনি, রাজত্ব করেনি, কিন্তু এ রাজত্ব করে মাত্র কত বছর? 5 বছর রাজত্ব করে। ঠিক আছে, 1320 থেকে 25 পর্যন্ত এ রাজত্ব করে। গিয়াসউদ্দিন তুগলক যখন ছোট ছিল, তখন গিয়াসউদ্দিন তুগলকের যে বাবা তাকে কি করে না আছে বলবনের কাছে একজন ক্রীতদাস হিসাবে রেখে দেয়। ঠিক আছে, গিয়াসউদ্দিন তুগলকের যে বাবা তা সে ছিল কি না আছে, তার বাবা ছিল একজন করোনা তুর্ক। তার বাবার নাম কি না আছে? করোনা তুর্ক। আর তার যে মা ছিল, তার মা কে ছিল? তার মা হচ্ছে কি না আছে হিন্দু মহিলা। ঠিক আছে, হিন্দু জাট মহিলা। ঠিক আছে, তো এদের যে ছেলে তৈরি হয়, এদের যে ছেলে আছে তার নাম কি না আছে? গিয়াসউদ্দিন তুগলক। এমনিতেই মানে ছোটোবেলা থেকেই তাকে কি না আছে একজন দাস হিসাবে রেখে দেয়। কার না আছে? বলবনের দাস হিসাবে রেখে দেয়। বলবনের কাছে ছোটো থেকে মানুষ হয়। ছোটো থেকে মানুষ হতে হতে ধীরে ধীরে এর কর্মদক্ষতায় তাকে কি করে দেয়? তাকে রাজ্যপাল বানিয়ে দেয়। কোথাকার না আছে? দেবলপুরের রাজ্যপালকে বানানো হয়। কোথাকার? দেবলপুরের রাজ্যপাল। ঠিক আছে, দেবলপুরের রাজ্যপাল। তোমরা জানো যে রাজ্যপালের কত বড় ডিউটি। এবার যে রাজ্যপাল থাকবে, অ্যাকচুয়ালি রাজ্যপাল গেছে মানে তার নিশ্চয়ই কোনো কর্মদক্ষতা ছিল যার জন্য গেছে। এমনি একজন স্ল্যাবকে, একজন দাসকে কোনোদিন রাজ্যপাল বানানো হয় না। ঠিক আছে, কিন্তু এর যোগ্যতা ছিল যার জন্য একে রাজ্যপাল বানানো হয়েছে। প্রকৃত অর্থে এর যোগ্যতা ছিল যার জন্য একে রাজ্যপাল বানানো হয়েছে। এবার যখন রাজ্যপাল বানানো হয়, তখন কিন্তু সে কিন্তু বলবনের যে নীতিরীতিগুলো সেগুলো কিন্তু ভালোভাবে অবজার্ভ করে নিয়েছিল, যে কিভাবে একজন রাজা রুল করে সেগুলো শিখছিল। ঠিক আছে, ধীরে ধীরে বলবন একটা বড় রাজা মানা হতো বলবনের পর। আছে কে না আছে তোমার খিলজি বংশের আছে, আলাউদ্দিন খিলজি আছে, এদের কাছ থেকে কিছু কিছু করে শিখে। ঠিক আছে, এরপর কি হয়, একটা সুযোগ ছিল মানে এতদিন ধরে যে শিখে আসে তাকে আর হারাবে কে? ঠিক আছে, তাকে আর হারাবে কে? তখন কি করে, এ যখন সুযোগ পায় যে খিলজি বংশের যে লাস্ট যে শাসকগুলো ছিল তারা ছিল অযোগ্য, তখন এ কি করে গিয়াসউদ্দিন তুগলক জনগণকে বলে যে এখন তো দেখতে পাচ্ছ এই যে অযোগ্য রাজা এ কি আর শাসন করবে। ঠিক আছে, যার জন্য আমাকে সিংহাসনে বসা প্রয়োজন। গ্রামবাসীও চাইছিল কে বসুক না আছে? গিয়াসউদ্দিন তুগলক সিংহাসনে বসুক। এরপর যে পার্শ্ববর্তী যে রাজা আছে তাদেরকে লেটার পাঠায় গিয়াসউদ্দিন তুগলক যে তোমরা আমাকে সাহায্য করো রাজা হওয়ার জন্য। ঠিক আছে, তারাও কিন্তু সাহায্য করে, পার্শ্ববর্তী যে রাজা ছিল তারাও কিন্তু সাহায্য করে এই তুগলককে, গিয়াসউদ্দিন তুগলককে রাজা হওয়ার জন্য। যখন সবাই সাহায্য করে তখন কিন্তু এ হয়ে যায় কি না আছে রাজা হয়ে যায়। এবার সেই বলবনের সময় থেকে রাজা হওয়া পর্যন্ত, অর্থাৎ 1320 পর্যন্ত যে সময়টা, সেই সময়ের মধ্যে টোটাল 29 বার কতবার
टोटाल 29 बार मुगल पराजित कर, ठीक है, मुगल पराजित कर जखन एत बार पराजित करे तार निजेर मध्य एकटा कन्फिडेंस चले आसे। तोमरा जदि कोनो एग्जाम क्रैक करो, ठीक है, बार बार जखन क्रैक करो तखन किन्तु तोमादेर मध्य एकटा कन्फिडेंस चले आसे जे ना एर परेर एग्जामो आमरा हयतो क्रैक करते पारबो। तेमनि ए जखन एत बार मुगलदेर पराजित करलो तखन किन्तु एर मध्य एकटा कन्फिडेंस चले एलो, एकटा जबरदस्त कन्फिडेंस चले एलो, ठीक आछे। तखन तारपरे तो राजा होये गेछे अलरेडी, राजा होवार पर तखन तार कि करलो ना आछे जे से भावलो जे ना आमार एकटा उपाधि रखा उचित, ठीक आछे। प्रत्येक राजा जेभावे उपाधि रखे सेओ तार एकटा उपाधि रखे। कि उपाधि रखे? से उपाधि रखे गाजी उपाधि रखे। कोन उपाधि रखे? गाजी उपाधि रखे। ताहले जदि तोमादेर कोश्चेन आसे जे तुगलक वंशेर कोन शासक गाजी उपाधि रेखेछिलो, ना आछे गियासुद्दीन तुगलक। एरपर जदि आसे एरपर एई कोश्चेनटाके हयतो अन्यरकम भावे घुरिये दिल तोमादेर जन्य जे दिल्ली डायनोस्टीते, ठीक है, दिल्ली डायनोस्टीते कौन शासक प्रथम गाजी उपाधि रेखे ताहले सेटारो अपशन उत्तर होबे कि ना आछे गियासुद्दीन तुगलक। गियासुद्दीन तुगलक एमन व्यक्ति जे प्रथम गाजी उपाधि रेखे। बोझा गेल? एतटा बोझा गेल? ताहले तोमरा बुझते पारछो जे गियासुद्दीन तुगलकेर जे जीवन कहानी छिल एतटाओ इजी छिल ना, ठीक है, एत कठिन छिल। प्रथम कि ना आछे एकजन दास थेके एकजन राजाते कनभार्ट हुआ, ठीक है, ये माझखाने जे एतगुलो टाइमे जे नतून किछु शिखा जिनिसटाके जे धरे रखा सेटाई हच्छे बड़ो ब्यापार जार जन्य राजा होयेछे। तोमादेर क्षेत्रे कि ना आछे? तोमरा मोटिवेशन खोजो कोथाय? ना आछे यूट्यूबे मोटिवेशन खोजो, बोइते एदिक सेदिक मोटिवेशन खोजो। आसल मोटिवेशन तो तोमादेर इतिहास बोइतेई आछे, ठीक आछे। एगुला तो वास्तव एकटा मोटिवेशन जे एकजन राजा মানে একজন দাস, একজন ক্রীতদাস, ক্রীতদাস মানে কতটা নিচু চোখে দেখা হতো, আর একটা পশু আর ক্রীতদাস দুটোকে সমানভাবে বিহেভিয়ার করা হতো, ঠিক আছে। তাহলে একজন ক্রীতদাস থেকে একজন রাজা হওয়া যে একটা স্ট্রাগল সেটা কিন্তু ছোট ছিল না। আর তোমরা কি করছো? তোমরা যে প্রিপারেশান করো, প্রিপারেশান করতে করতে এক মাস না যেতে যেতে প্রথম প্রিপারেশান লেভেলটা ঠিকঠাক থাকে, এক মাস পর কিন্তু প্রিপারেশান লেভেল পরপর পরপর ডাউন হতে থাকে, ঠিক আছে। তো তোমরা যদি এইরকমভাবে প্রিপারেশান করো তাহলে সার্ভিস পাবে কী করে? তো এরা কী করছে? এতদিন ধরে স্ট্রাগল করে 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 আজকে কিন্তু রাজা। তেমনি বড় কিছু করতে হলে না এরকম অনেক কিছু আছে যেগুলোকে কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। ছোটোখাটো অনেক জিনিসকে ত্যাগ করতে হবে, তোমার মধ্যে খারাপ জিনিসগুলোকে ত্যাগ করতে হবে, ভালো ভালো জিনিসগুলোকে তোমাদের গ্রহণ করতে হবে, তারপর কিন্তু এগিয়ে যাও, দেখবে সাকসেস তো অবশ্যই আসবে। যেভাবে তুগলক বংশের রাজা গিয়াসুদ্দিন তুগলকের সাকসেসটা এসছে, ঠিক আছে। তো তাহলে বোঝা গেল এটা হচ্ছে তার ব্যাপার। এবার যখন এ সিংহাসনে বসলো, সিংহাসনে বসাতে যে যারা সাহায্য করেছিল তারা কি না আছে? তারা হচ্ছে নোবেল ছিল। কার নোবেল ছিল? না হচ্ছে খিলজি ডাইনোস্টির নোবেল ছিল। কারা সাহায্য করে? নোবেল সব সাহায্য করে। প্রথম কথা, নোবেল সব সাহায্য করে। নোবেল বলতে তাদের বলা হচ্ছে যারা যে প্রধান যারা ছিল, অর্থাৎ খিলজি ডাইনোস্টির সময় যারা যেসব রাজা ছিল তাদের সময় যারা প্রধান প্রধান মানে মুখ্য ব্যক্তি যারা ছিল তাদের বলা হতো নোবেল, ঠিক আছে। যারা রুল করতে সাহায্য করতো রাজাকে তারাই হচ্ছে নোবেল, ঠিক আছে। তারাই যদি গিয়াসুদ্দিন তুগলককে সাহায্য করে তো গিয়াসুদ্দিন তুগলকের রাজা হওয়াটা খুব ইজি হয়ে যায়। তা বাদে পার্শ্ববর্তী রাজা তো তারা তো সাপোর্ট করেছিল, গ্রামবাসীও সাপোর্ট করেছিল, তার ফলে কি নাচে রাজা হয়ে যায়। ইয়ে দেখলো, ইয়ে কিন্তু যেহেতু বলবনের সময় থেকে ছিল, ইয়ে কিন্তু দেখলো গিয়াসুদ্দিন তুগলক দেখলো যে আলাউদ্দিন খিলজি কী করতো। একটা আমি কম্পেয়ার করে চলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আলাউদ্দিন খিলজি কী করতো? যে আলাউদ্দিন খিলজিকে যে রাজা বানাচ্ছিল, অর্থাৎ যারা নোবেল সব যে সাহায্য করছিল রাজা হতে, সেই নোবেলদেরই কিন্তু মেরে দেয়। ফলস্বরূপ কিন্তু একটা খারাপ পরিস্থিতির দেখা দেয়, ঠিক আছে। কম সময়ের মধ্যে চারটা যুদ্ধ কিন্তু হয়ে যায় আলাউদ্দিন খিলজির সময়। সেটা দেখে কী না আছে গিয়াসুদ্দিন তুগলক? গিয়াসুদ্দিন তুগলক কিন্তু মাথায় একটা অবজার্ভ করে নেয় যে এইরকম করলে কিন্তু আমার পরে সমস্যা হতে পারে, আমার প্রতি বিশ্বাস উঠে যেতে পারে নোবেলদের, ঠিক আছে। তখন এ কী করে যে যারা নোবেল সব সাহায্য করেছিল সেই নোবেলদের কিন্তু একটা ভালো ভালো পদ দেয়, আর হচ্ছে নোবেলদের প্রতি সম্মান বা শ্রদ্ধা রাখে, ঠিক আছে। যখন এইসব শ্রদ্ধা রাখে তখন নোবেলরাও কী করে ট্রাস্ট করা শুরু করে গিয়াসুদ্দিন তুগলককে। যখন গিয়াসুদ্দিনকে ট্রাস্ট করা শুরু করে আর গিয়াসুদ্দিনও নোবেলকে ট্রাস্ট করা শুরু করে, মানে একটা ইকুয়ালিটি বজায় থাকে। যখন ইকুয়ালিটি বজায় থাকে একটা কাজবাজ ভালোভাবে চলতে থাকে। তখন কি হচ্ছে? এরপর কি হয়? এরপর গিয়াসুদ্দিন তুগলক ভাবে যে
আলাউদ্দিন খিলজি টিলজি এরা কি করছে, এরা কিন্তু জনগণের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, ট্যাক্স ট্যাক্সকে অনেক বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, যার ফলস্বরূপ মানুষের হাতে একেবারেই টাকা ছিল না, গরিব আর গরিব গরিবে একেবারে ডুবে গেছিলো। আর খিলজি বংশের যে লাস্টের দিকে যে শাসক ছিল, অর্থাৎ আলাউদ্দিন খিলজির পর থেকে যেসব শাসকগুলো এসছে, তারা কিন্তু জনগণের কাছ থেকে ট্যাক্স নিয়ে তারা ভোগবিলাসে কাজে লাগাতো, ঠিক আছে, কোথায় মদ খাওয়া, কোথায় নেশা করা, এইসব জিনিসগুলোতে তারা কিন্তু পুরো টাকাটাই বরবাদ করে দিত, ঠিক আছে, যার ফলে কি না আছে, জনগণের তো উপকার হওয়া দূরের কথা, রাজ্যের কোনো উপকারই হয়নি, জনগণ তো একেবারে গরিব থেকে গরিবের দিকে চলে যাচ্ছিলো, আর হচ্ছে জনগণ এদিকে রাজ্যেরও খারাপ অবস্থা হয়ে গেছিলো। তখন কি না আছে, তারা বাধ্য হয়ে, জনগণ বাধ্য হয়ে চাইছিলো যে একজন এমন শাসক আসুক যারা আমাদের ভালো রাখবে। তখন কি না আছে, এই জিনিসটা বুঝলো কে না আছে, গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক এই জিনিসগুলো বুঝে সে করে কি না আছে, যে জনগণের কিছু কল্যাণমূলক কাজ করা আমার প্রয়োজন, কারণ আমাকে টিকে থাকতে হলে ভালো কাজ করা উচিত, যদি আমি আলাউদ্দিন খিলজির মতো কাজ করি তাহলে কিন্তু আমাদের বেশি দিন টিকা সম্ভব হবে না। তখন এ কী করে, জনগণের কাজ করার জন্য এ বলে দেয় যে আলাউদ্দিন খিলজি তো এত ট্যাক্স বাড়িয়ে দিয়েছিলো, আমার ক্ষেত্রে হবে কি, আমার ক্ষেত্রে হবে 1/5, ট্যাক্সের যে পরিমাণটা হবে 1/5 থেকে কত হবে না আছে 1/3, এইটা হবে হাইস্ট ট্যাক্স, এর ওপর নিতে পারবে না, মানে 1/5 থেকে 1/3 অংশ ট্যাক্স নিতে পারবে, এর বেশি কখনো নেওয়া সম্ভব না, পুরো ডাইরেক্ট ক্লিয়ারলি বলে দেয়। এরপর বলে দেয় কি না আছে, যে কিছু বিশেষ ব্যাপার আছে, কিছু এক্সট্রা যেসব ব্যাপার আছে, বিশেষ যে ফ্যাক্ট আছে, সেইগুলোতে কি হবে না আছে 1/10 ট্যাক্স নিতে পারে, ঠিক আছে, 1/10 থেকে 1/11 ট্যাক্স নিতে পারে, কিছু স্পেসিফিক জিনিস আছে সেগুলোর ওপর 1/10 থেকে 1/11 ট্যাক্স নিতে পারে, এর বেশি নিতে পারবে না, ঠিক আছে, এটাই হচ্ছে তার ট্যাক্সের সিস্টেম। তখন কি না আছে, জনগণ খুবই খুশি, জনগণ তো আনন্দিত হবে যে যাই হোক মোটামুটি আমরা বাঁচতে পারলাম, রিহাই মানে আছে রিহাই পেলাম, ঠিক আছে। তখন এ জনগণও কি না আছে, আলাউদ্দিন গিয়াসউদ্দিন তুগলকের ওপর একটা ট্রাস্ট করা শুরু করলো। তখন কি না আছে, গিয়াসউদ্দিন তুগলক ভাবলো যে না, জনগণের জন্য আরও কিছু করা উচিত। কী কী করে, যে সে প্রথম করে কি না আছে, রোড, প্রথম হচ্ছে রোড কনস্ট্রাকশন করে, রোড, ঠিক আছে। এবার রোডটাকে করে কেন, রোডটাকে করে যে আলাউদ্দিন খিলজি সরি গিয়াসউদ্দিন তুগলক জানে যে আমার রাজ্যকে স্ট্যাবল করার জন্য, আমার রাজ্যকে ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করার জন্য আমাকে কী করতে হবে, কনস্ট্রাকশন আমাকে কী করতে হবে না আছে, রোড ঠিকঠাক করতে হবে। রোড ঠিকঠাক থাকলে কী হবে না আছে, ট্রান্সপোর্ট ভালো হবে। এবার ট্রান্সপোর্ট ভালো হলে, যত বেশি ট্রান্সপোর্ট ভালো হবে তত বেশি রাজ্যে রাজস্ব আসতে শুরু করবে। এবার রাজস্ব আসা মানে কী হচ্ছে, রাজ্য ডেভেলপমেন্ট করবে। তখন সে ভাবলো কী না আছে, রোডটাকে আমাকে ঠিকঠাক করতে হবে। এ কী করে, রোডটাকে ভালোভাবে করে, রোডটাকে ভালো করার ফলে কী না আছে, ইকোনমিক্যালি অনেকটা স্টেবল হয়ে যায়। তারপরে কী দেখলো, তারপরে দেখলো যে সেই সময়কার দিনে, মানে সেই সময় কি এখনও যেটা আছে, যে ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ, ঠিক আছে, অর্থাৎ কৃষির ওপর ডিপেন্ড করে চলতো, ঠিক আছে, যখন কৃষির ওপর ডিপেন্ড করে চলতো তো কৃষি ব্যবস্থাটাকেও ভালো করে করতে হবে। তখন কৃষি ব্যবস্থাটা যাতে ভালো করে হয়, তখন কী করে, তখন কী না আছে, ড্রেন ইয়ে করে কী করে, সেগুলোকে করে হচ্ছে ক্যানেল বানায়, ঠিক আছে, কী বানায়, ক্যানেল, ক্যানেল বানায়। ক্যানেল জিনিসটাই কি, ক্যানেল জিনিসটা হচ্ছে নদী, নদী থেকে কী না আছে, খাল কেটে নিয়ে যাবে, সেই খাল থেকে কী না আছে, জমিনগুলোতে যাতে জল দিতে পারে তার জন্য কী না আছে, সেচের ব্যবস্থা। ক্যানেলের ফলে কী হয় না আছে, জমিনের সেচের ব্যবস্থা এ হয়ে যায়। তখন কী না আছে, সেচের যে প্রবলেমটা সেটাকে পুরোপুরিভাবে রিমুভ করে দিয়ে দেয়। তখন কী না আছে, তখন জনগণও অলরেডি তার নিজের স্বেচ্ছায় টাকা দিতে শুরু করে, যে ট্যাক্স দিতে শুরু করে, কোনো প্রবলেম নেই, তাহলে সেখান থেকে ট্যাক্স পায়। দ্বিতীয় ব্যাপার কী হচ্ছে, তারপরের ব্যাপারটা কী হচ্ছে, তারপরে দেখলো যে কিছু কিছু জায়গা আছে যেগুলো বাঞ্জর জায়গা, বাঞ্জর মানে হচ্ছে চাষবাস হয় না, ঠিক আছে, উঁচু জায়গা বা হচ্ছে সে জায়গা হচ্ছে ঝোপঝাড় আছে, চাষবাসই হয় না, সেসব জায়গা একেবারে চাষযোগ্য মাটি নয়। তখন সেই সব জায়গাগুলোর ক্ষেত্রে কী করে, যে যারা চাষ করতে পারছে ভালো, যারা ভালো ফসল ফলাচ্ছে, তারাই একমাত্র আমাকে ট্যাক্স দিবে, যাদের ভালো চাষ হচ্ছে না, যারা ভালো ফসল ফলাতে পারছে না, তারা কিন্তু ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই। তখন জনগণ আরও ভালো মনে করলো যে না, এর মতো তো রাজাই হয় না, এ তো হচ্ছে মহান রাজা, ঠিক আছে, এইগুলো করে। তো এগুলো হচ্ছে তার কী না আছে, ভালো দিক, ঠিক আছে, এইসব ভালো ভালো কাজ করে। এরপর গিয়াসউদ্দিন তুগলক ভাবে যে এগুলো তো জনগণের করলাম, জনগণের মন রক্ষা করলাম, আমি নোবেলের মন রক্ষা করলাম, সব কিছু আমার পক্ষে ঠিকঠাক হয়ে গেলো। এরপর আমাকে দেখতে হবে কি না আছে, রাজ্য বিজয়ও তো কিছু করতে হবে, রাজার তো ডিউটি হচ্ছে রাজ্য বিজয় করা। তখন কী করে না আছে, এ কী করে, যে রাজ্য বিজয়ের
এতে বেরিয়ে পড়ে। ঠিক আছে, প্রথম যে রাজ্য বিজয়ের জন্য বাড়ায় সেটা কোথায় না আছে? অ্যাকচুয়ালি ইয়ে যায়নি, গিয়াসুদ্দিন তুগলক যায়নি, গিয়াসুদ্দিন তুগলকের ছেলে গিয়াসুদ্দিন তুগলকের ছেলে কি না আছে? মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তাকে পাঠায় কোথায় না আছে? একে পাঠায় যে তুমি যাও, তুমি অন্ধ্রপ্রদেশের একটা জায়গা আছে বারাঙ্গল, ঠিক আছে, কোথায় না আছে? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা এমনি লিখে দিই বারাঙ্গল, বারাঙ্গল। বারাঙ্গলের রাজা ছিল রুদ্রপ্রতাপ। কি নাম? রুদ্রপ্রতাপ। বারাঙ্গলের রাজা কে ছিল? বারাঙ্গলের রাজা ছিল রুদ্রপ্রতাপ। তার কাছে পাঠায় যে যাও তুমি যুদ্ধ করে আসো, ঠিক আছে, অর্থাৎ সে জায়গাটা জিতে আসো, দক্ষিণার একটা জায়গা সেটা জিতে আসো, অন্ধ্রপ্রদেশ তো বুঝতেই পারছো দক্ষিণার জায়গা, সেটা জিতে আসার জন্য পাঠায়। তখন সে তার যায়, কে না আছে? মোহাম্মদ বিন তুগলক যায়, গিয়াসুদ্দিন তুগলকের ছেলে মোহাম্মদ বিন তুগলক, সে যায় জিতার জন্য যায়। তো যখন জিতার জন্য যায় তখন কিন্তু এ কিন্তু জিততে পারেনি, কে? মোহাম্মদ বিন তুগলক জিততে পারেনি, সে জায়গায় জিততে পারেনি। যখন জিততে পারেনি তখন কি করে মোহাম্মদ বিন তুগলক পুরো যে জিততে না পারারও কোনো কিছু মানে কারণ অনেক ছিল। কারণ হচ্ছে কি না আছে, যে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশান ব্যবস্থা, সেই কমিউনিকেশান ব্যবস্থা সেখানকার যে রুদ্রপ্রতাপ, সে কী করে না আছে কমিউনিকেশান ব্যবস্থাকে মানে হচ্ছে ডিস্ট্রয় করে দেয়, অর্থাৎ পুরো ধ্বংস করে দেয়। তার ফলে কি না আছে, যে মোহাম্মদ বিন তুগলকের সাথে কারো কমিউনিকেশান হচ্ছে না, অর্থাৎ তার বাবা এদের কারো কমিউনিকেশান হচ্ছে না। কমিউনিকেশান না হওয়ার ফলে কী না হচ্ছে, একটা যুদ্ধ করা একটু টাফ হয়ে যাচ্ছে। তো যোগাযোগ না থাকলে যুদ্ধটা হবে কি, কোথায় কী হচ্ছে না হচ্ছে সেটা তো বড় ব্যাপার, তো সেটাই যদি না থাকে তাহলে যুদ্ধ করাটা বেকার হয়ে যাবে, যুদ্ধ করে কোনো লাভ হবে না বা জিততেই পারবে না। তার জন্য কী না আছে, সেখানে যুদ্ধ করে জিততে পারেনি। তখন গিয়াসুদ্দিন তুগলক মাথা ব্রেন খুলে যে সে তো ঠিক কথা, তো আমাদের তাহলে কী না আছে কমিউনিকেশান ব্যবস্থাটাও ঠিক করা উচিত, শুধু এইগুলো ঠিক করলে কিন্তু হবে না, কমিউনিকেশান ব্যবস্থাটা ঠিক করা উচিত। তখন কী করে কমিউনিকেশানের জন্য কী করে না আছে ডাক ব্যবস্থাটাকে দুর্দান্ত করার দরকার। তখন সে কী করে না আছে ডাক ব্যবস্থাটাকে ভালোভাবে চালু করে, ডাক ব্যবস্থা, যে ডাক ব্যবস্থাটা যত বেটার হবে তত আমাদের কমিউনিকেশান ভালো হবে, তত কী না আছে মানে কোনো কিছু করাটা সুবিধা হবে, ইজিলি কোনো ইজিলি কিনা আছে কারোর কথা কারোর কাছে পাঠানোটা খুবই ইজি হবে। তার জন্য কিনা আছে ডাক ব্যবস্থাটা শুরু করে, বোঝা গেল? তো সেখানে মোহাম্মদ বিন তুগলক হেরে যায়। ঠিক আছে, যখন মোহাম্মদ বিন তুগলক হেরে যায় তখন আবার ফের গিয়াসুদ্দিন তুগলকের কাছে আসে, গিয়াসুদ্দিন তুগলকের কাছে ক্ষমা চায় যে মানে এইরকম ব্যাপার হয়েছে যার জন্য হেরে গেছে। ঠিক আছে, তখন গিয়াসুদ্দিন তুগলক মাফ করে দেয় এবং গিয়াসুদ্দিন তুগলক আবার ফের পাঠায় যে তুমি এক কাজ করো, তুমি আবার যাও, তুমি আবার গিয়ে সেই জায়গাটা জিতে আসো। ঠিক আছে, এটা এটা যায় কত, এটা যায় একুশে যায়। ঠিক আছে, এটা যায় হচ্ছে তেরোশো একুশে যায়, তেরোশো একুশে যায়। প্রথম হেরে গিয়ে চলে আসে, তারপর কী করে গিয়াসুদ্দিন তুগলক বলে যে ঠিক আছে, মানুষের জীবনে হার তো অবশ্যই থাকে, ঠিক আছে, মানে হেরে গিয়ে ছেড়ে দেওয়া ওটা হচ্ছে সবথেকে একটা খারাপ কাজ, তার জন্য হেরে গেছো কী হয়েছে নতুন কোনো কিছু শিক্ষা পেলে, যেটা হচ্ছে ডাক ব্যবস্থাটা আমরা চালু করতে পারলাম, তো তুমি এক কাজ করো নেক্সট যাও, আবার যাও, আবার গিয়ে জিতে আসো, কোনো অসুবিধা নেই। তো তখন কী না আছে একে আবার পাঠায়, এরপরে যখন পাঠায় ধুম ধাড়াকা যুদ্ধ হয়, কার সাথে না আছে রুদ্রপ্রতাপের সাথে যুদ্ধ হয় মোহাম্মদ বিন তুগলকের। তো যুদ্ধে কিন্তু কে না আছে রুদ্রপ্রতাপ কিন্তু হেরে যায়, আর কে না আছে মোহাম্মদ বিন তুগলক জিতে যায়। তখন কী না আছে বারাঙ্গল অর্থাৎ অন্ধ্রপ্রদেশ কার অধিগ্রহণে চলে আসে, গিয়াসুদ্দিন তুগলক সে জিনিসটাকে অ্যাকোয়ার করে নেয়, গিয়াসুদ্দিন তুগলকের রাজ্যে সেটাকে সামিল করে নেয়। ঠিক আছে, সেটা একটা ব্যাপার হয়েছে। এরপর কী হয় পরবর্তী যে যুদ্ধটা হয়, পরবর্তী যুদ্ধ হয় সে কী করে না আছে গিয়াসুদ্দিন তুগলক বলে যে না এবার যুদ্ধ করতে হলে আমাকে নিজেই যেতে হবে, আমি নিজেই যুদ্ধ করি। ঠিক আছে, সে যায় কোথায় না আছে ওয়েস্ট বেঙ্গলে যায় যুদ্ধ করতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যুদ্ধ করার জন্য যায়। পশ্চিমবঙ্গে যখন যুদ্ধ করার জন্য যায় তখন পশ্চিমবঙ্গে অলরেডি কিন্তু অনেকটা জায়গা জিতে নিয়েছিল, ঠিক আছে, অনেকটা জায়গা জিতাও হয়ে গেছিলো, মানে এ গিয়ে কিন্তু জিতেই গেছিলো। তখন একটা মজার ঘটনা ঘটে সেই সময়, যে সেই সময় মানে অ্যাকচুয়ালি দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গল তো দূরে, বুঝতেই পারছো, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি অনেকটা দূরে। তো সেই সময় তো কোনো সড়ক ব্যবস্থা সেভাবে ভালো ছিল না, আর হচ্ছে যাতায়াতের জন্য ভালো বাহনও ছিল না। তো
অনেকটা দূরত্ব সেই সময়কার দিনে। তো যে যেহেতু সেই সময়কার দিনে অনেক দূরত্ব, তাহলে সেই সময় যখন এই গিয়াসউদ্দিন তুগলক ওয়েস্ট বেঙ্গলে চলে আসে, সেই সময় একটা ব্যক্তি ছিল, ব্যক্তির নাম কি আছে, নিজামুদ্দিন আউলিয়া। কি হয় না আছে, নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া কে ছিল না আছে, একজন সুফি সন্ত ছিল, ঠিক আছে, একজন সন্ত সন্ত টাইপের মানুষ ছিল। তো সে কী করে, সে কিন্তু দিল্লিতে আসে, দিল্লিতে এসে কী না আছে, তার ধর্ম প্রচার করে মোটামুটি একটা ভালো ফেমাস হয়ে যায়। তখন কিন্তু জেলাস ফিল হয় কার না আছে, গিয়াসউদ্দিন তুগলক, যে কে এমন রাজা, মানে কে এমন সন্ত এসে তার ভালোভাবে সেখানে ইয়ে করছে আর হচ্ছে বিশাল নাম টাম কামিয়ে নিচ্ছে, এ ব্যক্তিটা কে। তখন এ কিন্তু রেগে কী না আছে একটা চিঠি পাঠায়, কাকে না আছে, নিজামুদ্দিন আউলিয়াকে একটা চিঠি পাঠায়, লেটার পাঠায়। তো লেটারে লিখা ছিল, চিঠিতে লিখা ছিল যে তুমি দিল্লি ছেড়ে চলে যাও, নাহলে কিন্তু যদি আমি যাই প্রচুর পিটবো, ঠিক আছে, প্রচুর মারামারি হবে, প্রচুর মারবো। তখন ইয়ে রিপ্লাই করে, নিজামুদ্দিন আউলিয়া রিপ্লাই করে চিঠিতে যে মহারাজ, ও না মহারাজ না, বলে যে হুজুর দিল্লি বহুত দূর হ্যাঁ, ঠিক আছে, এটা কি বলে না আছে, হুজুর দিল্লি বহুত দূর হ্যাঁ। তোমরা এই কথাটা অনেক সময় শুনবে, দিল্লি বহুত দূর হ্যাঁ। তো সে কথা শুনে কি না আছে, এর আরও মাথা গরম হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে কে বলেছিল দিল্লি বহুত দূর হ্যাঁ, সেটা হচ্ছে কি না আছে, নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া বলেছিল যে দিল্লি বহুত দূর হ্যাঁ, মহারাজ দিল্লি বহুত দূর হ্যাঁ। তো এই কথা শুনে কি না আছে, গিয়াসউদ্দিন তুগলকের পুরো মাথা গরম হয়ে গেছে, অলরেডি সে জায়গা জিতা হয়েছে। তখন কি না আছে, রিটার্ন আসছিল, কে গিয়াসউদ্দিন তুগলক রিটার্ন আসছিল। রিটার্ন আসার সময় কোথায় না আছে, ইউপির একটা জায়গা আছে, সেই জায়গায় কী করে না আছে, আস্তে আস্তে তার উপর গাছ পড়ে যায়, ঠিক আছে। এ আসছিল কোথায় না আছে, হাতির পিঠে চড়ে আসছিল গিয়াসউদ্দিন তুগলক, হাতির পিঠে চড়ে এসেছিল, হাতির পিঠে আস্তে আস্তে তার উপর গাছ পড়ে যায়, গাছ পড়ে কি না আছে, সে মারা যায়, ঠিক আছে। এটাই ছিল এর ব্যাপারে। আর হচ্ছে এ কী করে এর জীবনে যেটা বানায় সেটা হচ্ছে কি না আছে, এ বানায় কি না আছে, তুগলকাবাদ একটা বানায়, তুগলকাবাদ, তুগলকাবাদ বানায়, ঠিক আছে, তুগলকাবাদ বানায়। তাহলে এখানে বুঝতে পারলে, এখানে যে জিনিসগুলো মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে কি না আছে, তুগলক বংশের সময়কালটা কত, সময়কালটা হচ্ছে 1320 থেকে 1414, এটা হচ্ছে সময়কাল। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে, প্রতিষ্ঠাতা আর প্রকৃত প্রতিষ্ঠাতার মধ্যে পার্থক্য আমি বলে দিচ্ছি, শুন না, প্রতিষ্ঠাতা আছে গিয়াসউদ্দিন তুগলক। প্রতিষ্ঠাতা বলতে যে প্রতিষ্ঠাতা করবে, প্রতিষ্ঠিত করবে, সেই হচ্ছে কি না আছে প্রতিষ্ঠাতা। আর হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা কে, যে সেই রাজ্যটাকে আরও বেশি বিস্তার করবে, আরও বেশি ডেভেলপমেন্ট করবে, তাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা এখানে কাকে বলা হয়, একে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হবে মোহাম্মদ বিন তুগলককে। বোঝা গেল, গিয়াসউদ্দিন তুগলকের ছেলে মোহাম্মদ বিন তুগলক হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে প্রকৃত, তোমাদের যদি কোশ্চেন আসে যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। আর হচ্ছে তুগলক বংশের প্রকৃত প্রতিষ্ঠা থাকে, তখন হবে কিন্তু মোহাম্মদ বিন তুগলক। বোঝা গেল, এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কোশ্চেন আছে কি না আছে, নিজামুদ্দিন আউলিয়া কাকে বলেছিল যে দিল্লি বহুত দূর হ্যাঁ, তখন হবে কি না আছে, কাকে না আছে, গিয়াসউদ্দিন তুগলককে বলেছিল। এবার তার যে ট্যাক্সটা ছিল, ট্যাক্সটা কত ছিল কোশ্চেন যদি আছে, তাহলে 1/5 থেকে 1/3। আর হচ্ছে যেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আছে, কত না আছে, 1/10 থেকে 1/11, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে। এরপর কী না আছে, প্রথম কোন সুলতান গাজী উপাধি ধারণ করে, সেটা হচ্ছে কী না আছে, কে না আছে, গিয়াসউদ্দিন তুগলক প্রথম গাজী উপাধি ধারণ করে মোগলদের 29 বার হারায়, কে না আছে, গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে। তো প্রথম কার কার দাস ছিল, গিয়াসউদ্দিন তুগলক প্রথম কার দাস ছিল না আছে, বলবনের দাস ছিল, বলবনের দাস ছিল। সেখানেই কী না আছে, সে রাজ্যপাল পদ পায়, অর্থাৎ ধীরে ধীরে নিজেকে ডেভেলপমেন্ট করে রাজ্যপাল পদ পায় এবং কী না আছে, দেবলপুরের রাজ্যপাল হয়ে যায়। তো এটাই ছিল তুগলক বংশের গিয়াসউদ্দিন তুগলকের ব্যাপারে কিছু বার্তা। তো ফ্রেন্ড, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।